অমনি কম আল্লাহ তারা দুনিয়াকে উঁচা করে দিচ্ছে। গলায় রসি ভেঙ্গার মতো রাজভর সবাই মীরা মারতে দেখে সমস্ত শরীরটা দশজনে মীরা তাকে চাবুক মারতে শরীরে কি থাকে আর দিনের বেলা গরম রোদের উপরে ছয় দিয়া গরম ফালুর উপরে ছয় দিয়া বুকের উপরে ফাড়ি পাথর চাপা দিয়ে দিচ্ছে আর ওই অবস্থায় বলছে আহাত আহাত আহাত। আর ওই সমস্ত মক্কার লোকেরা তাকে বলতেছে বেলার আহাত আহাত আর কত কাল সেইভাবে মরবি। কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একই কথা আহাত 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 আল্লাহ তালাই গরম বালুর উপর থেকে উঠাইয়া বুকের ভারী পাথর সরাইয়া আল্লাহ তালা সর্দার বানাই দিতে সেজনা দিলাম। ঠিক আছে আল্লাহ টাকা লাগছে না পয়সা লাগছে না আমিরি লাগছে না কিছু লাগছে না পোশাক লাগছে না খাবার লাগছে কিছুই লাগে নাই। একজন সাবিত্রী লোক যা ঠোঁট মোটা চেহারা কালো দেখতে সুন্দর নয় লকআপ পেয়ে গেছে মহাজেন ওরা সুরিন্দা আল্লাহ রসুরের মহাজেন সে আমার পর্যন্ত কোন মানুষের কাছে তার পরিচয় আল্লাহ রসুরের মহাজেন আসমান মানা বলতেছে আর আগানের আওয়াজ শোনা যায় নাই কি বেলাল আগান দেয় নাই কারণ বেলালের প্রতিদিনের আগানের আওয়াজ আসমান মানা আছে মহাসারাম দোস্তা বুঝোগ আওয়াজ পৌঁছাইতেও আমরা হাসান মাইক লাগে না আমার খাওয়া খাই কিল্লাই শোনা যায় না শোনা যায় না শোনা যায় না